السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. ইসলাম আহুম ওয়েক ফেরুলু বেকুম ওমায়ুতি আল্লাহ রসুল আহু ফকত ফেজ ফৌজান আউদু ইমা আলাহ প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর মত করি সেজন্য আমরা বলবো বলি আর হামদুল্লাহ অতপর প্রিয় নবী নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সকলে বলি আল্লাহ্মল্লে আলাই আল্লাহ বেহারেকে আলাই অতপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জমিয়ত সুব্বান হাদিসের প্রতি যারা আমাকে তাঁদের দাওয়াতি কাজে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন জজা হোমুল্লাহ হৈরল জজা ও নফা আহমুল্লাহ ও আহমুল্লাহ বিহিমুল আ ইসলামি ওয়াল মুসলিমিন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদেরকে অত্র লাইভ প্রোগ্রামে স্বাগত ও আন্তরিক মোবারকবাদ আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে পেশ করতে যাচ্ছি তা হল ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টির উপায় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী চলুন আমরা জেনে নেই ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টির উপায়গুলো কি আল্লাহ সবাইনুয় তা আমাদের ইমানকে বাড়িয়ে দিন সকলে আমরা বলবো আমিন আল্লাহ আমিন আল্লাহ সব কতক কমের প্রশংসা করে বলেছেন তারা বড়ই ইবাদতকারী ছিলেন যেমন আল্লাহ সুবাহন তালা বলেন ওখানা আবিদিন তারা আমার ইবাদতকারী আবেদ ছিলেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন যে তারা তাদের রবের ইবাদতে প্রচেষ্টা করতেন এবং আল্লাহ তাদের এই প্রচেষ্টা আর দরুন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেছেন এরূপ অনেক কোরআনে উদাহরণ আছে যারা আল্লাহকে রাজি খুশি এবং জাহান্নামের ভয়ে ও জান্নাতের আশায় ইবাদত করার প্রতি খুবই দ্রুতগামী ছিলেন একটা উদাহরণ পেশ করছি যেমন মারিয়াম রিয়া আল্লাহ আনহা তিনি ইবাদতকারী নর নারীদের জন্য এক আদর্শ মডেল কুদুয়া ইবাদতে আগ্রহ সৃষ্টির জন্য যথেষ্ট তিনি আল্লাহর অনুগতা বান্দি ছিলেন রুখু করতেন সিজদা করতেন যাকে আল্লাহতালা কোরআনুল করিমি পানিত আনুগত্যদের একজন বলে ভূষিত করেছেন সুফহান আল্লাহ কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا سورۃ ইমরान 37 নম্বর আয়াত যখনই যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইমের কক্ষে প্রবেশ করত করত তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেতেন তখন তিনি জিজ্ঞাসা করত হে মারিয়াম এই সব কোথ থেকে তোমার নিকটে আসে তখন উত্তরে বল্লিন হুয়া মিন অ্যাং দি লাহি ইন আ ল হ ইয়ার জোকো হিসাব ওসব আল্লাহ নিকট আসি নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছে বেহিসাব রিজিক দান করে থাকেন আর নিশ্চয়ই ইবাদত এক কঠিন জিনিস এর জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং নিজের ওপরে অনেক কিছু আবশ্যক করে নিতে হয় নিতে হয় ইবাদত করতে হলে যেমন প্রথমত এবং প্রধানতম ইবাদত ইবাদত ইবাদতে আগ্রহ সৃষ্টির উপায় হচ্ছে যে জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা ছাড়া কখনোই আপনার ইবাদতে আগ্রহ সৃষ্টি হতে পারে না সেজন্যে আপনি খেয়াল করবেন যে আল্লাহ সুহানুয়াতালা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন অক্তুব হ্যাঁ কলম বলেছিল মাদ আক্তুব ও রব্বি কি লিখব হে আমার প্রতি পালক আল্লাহ সুহান ও তাহলে তখন বলেছিলেন অক্তুব মা হুয়া মা হুয়া কাঈনুন ইলায়ামিল কেয়ামা কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লেখো তাহলে কি বোঝা গেল যে জ্ঞানের উপকরণ জ্ঞান শিক্ষার উপকরণ হচ্ছে কলম এবং কালি হ্যাঁ এই আয়াত অনেকগুলো আয়াত রয়েছে সুরা কাহাফের শেষের আয়াতগুলো যদি আপনি পড়েন দেখতে পাবেন যে উপকরণ কালী কলম নুন ও কালাম তরুণ হ্যাঁ এইগুলো প্রমাণ করে যে শিক্ষার এগুলো উপকরণ এগুলো শিক্ষার উপকরণ এবং গুরুত্ব রয়েছে হ্যাঁ অনুরূপ আল্লাহ তারা সর্বপ্রথম যখন তার প্রিয় হাবিব প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ও সাল্লামের ওপর অবতীর্ণ করলেন তখন যে আয়াতগুলো নাজির করেছিলেন ওয়াহি করেছিলেন সেগুলো কি ছিল হ্যাঁ প্রথম ছিল করা বিস্মি রব্বিকাল লেজি খলা খলাকল ইন আলাক, আলক একরা অরব্বকাল একরম অ্যাল লেজি আল্যাম্যা বিন কলাম এ পাঁচটি আয়াত ছিল যার প্রথম আয়াতটি হচ্ছে একরা পড়ো পড়ো তোমার প্রতিপালকের নামি। যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুভহান আল্লাহ তাহলে সৃষ্টিকর্তাকে জানতে হলেই আমাদেরকে পড়তে হবে ইবাদতে মনোনিবেশ করতে হলে দেল মন দিয়ে ইবাদত করতে হলে। আমাদেরকে পড়তে হবে পড়া ছাড়া বিকল্প কোনো পথ নেই হ্যাঁ এবং পড়া ও শোনা এছাড়া বিকল্প কোনো পথ নেই যে পথে আপনার ইবাদতে আগ্রহ সৃষ্টি হতে পারে আপনি খেয়াল করুন আল্লাহ সুফান ওয়া আপনার আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা সাল্লাহ মিন এবার দিহিল ওলামা জ্ঞানীরাই সবচেয়ে বেশি আল্লাহ সুফান তালাকে ভয় করেন জ্ঞানীরাই সবচেয়ে বেশি আল্লাহ সুফান হুয়া তালাকে ভয় করেন সুতরাং জ্ঞানই হচ্ছে আপনার ইবাদতে আগ্রহ সৃষ্টি করার প্রথম এবং প্রধানতম উপায় আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলছেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাধা রক্তপিণ্ড হতে পড়ো আর তোমার রব বড়ই অনুগ্রহশীল যিনি শিক্ষা দিয়ে থাকেন কলম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর আয়াতে জ্ঞান সম্পর্কে বলছেন কউল হাল ইস্তাবি লযিনা ইয়ালামুন ওয়ালযিনা লা ইয়ালামুন ইনমা ইয়াতযাক্কারু উলুল আল ইনমা ইয়াতযাক্কারু উলুল আলবা আজি হিনো আপনি বলেই দিন যারা জানে আর যারা জানে না তারা কি কখন সমান হতে পারে হ্যাঁ এর মানে হচ্ছে কক্ষনই নয় আল্লাহ সুমত অপরাতে বলছেন যে চক্ষু যার চোখ চোখ রয়েছে হ্যাঁ এবং যার চোখ নেই তারা কি উভয় সমান হতে পারে মানে হচ্ছে কখনোই সমান হতে পারে না সুতরাং হ্যাঁ যার চোখ নেই তাকে এখানে বুঝতে হবে যে যার জ্ঞান নেই তার সাথে তুলনা করা হয়েছে আর যার চোখ আছে তার হ্যাঁ তাকে তুলনা করা হয়েছে যার জ্ঞান রয়েছে তারা কখনো সমান হতে পারে না ইন্নামা ইয়াদু উল উল আলবাহ জ্ঞানীরা উপলব্ধি করে থাকেন জ্ঞানীরা জ্ঞান করে থাকেন বুঝে থাকেন আকল করে থাকেন সুতরাং একটা জ্ঞানীদের মানে মর্যাদা এখন একটা জ্ঞানীদের মর্যাদা এর জ্ঞান থাকলেই আপনি আল্লাহ বেশি ভয় করবেন আর আল্লা ওয়া তালাকে বেশি ভয় করা মানে হচ্ছে আল্লাহ রব্ল আলমিন যা আদেশ করেছেন সেটা আপনি করার জন্য যথাযথভাবে চেষ্টা করবেন আর যা রব্বাল আলমিন নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করার জন্য আপনি সর্বদাই

পুরাণের জ্ঞান পোণের য যাদের দান করেছেন তাদেরকে সবচেয়ে বড় সম্পদ দান করেছেন আলবাব আর এটা একমাত্র জ্ঞানীরাই মানে স্মরণ করে থাকেন জ্ঞানীরাই উপলব্ধ উপলব্ধি করে থাকেন জ্ঞানীরাই জ্ঞান করে থাকেন আল্লাহ এখানে বলেছেন এটা কারা বুঝতে পারেন যারা জ্ঞানীরাই সুতরাং জ্ঞানীরা জ্ঞানীদের মর্যাদা দিয়ে থাকেন জ্ঞানীরা জ্ঞানীদের মর্যাদা দিয়ে থাকেন যেই হ্যাঁ জাতি জ্ঞানীদের মর্যাদা দিতে জানে না যে মর্যাদা দিতে জানে না সেই জাতির মধ্যে জ্ঞানী লোক তৈরি হয় হয় না না সৃষ্টি সুতরাং হ্যাঁ জ্ঞানীদের উচিত হলো জ্ঞানীদেরকে হ্যাঁ মানে সম্মান করা আদর করা মর্যাদা দেওয়া অনুরভাবে আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলছেন রাসরূল্লাহ আসাল্লাহু আলি ইউসাললাম বলেছেন ম্যান সাল একা তরি এখন ইয়েলতমি সোফি সাহাল্লাহ বিহী তরি এখন ইরল জেন্নাহ রহ মুসলিম যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য কোন পদকে অবলম্বন করলো আল্লাহ শোভান ও তালাহ তাঁর জান্নাত তাঁর জন্যে জান্নাতের পদকে সহজ করে দিবেন শোভান আল্লাহ কেননা জ্ঞান অর্জন করা মানে হচ্ছে জান্নাতের জান্নাতে প্রবেশের মানে প্রবেশের আপনি যেন ব্যবস্থা করে ফেললেন শুভহান আল্লাহ জ্ঞান জ্ঞান অর্জন করা জান্নাতে প্রবেশের অন্যতম কারণ অন্যতম কারণ এবং জাহান্নাম হতে মুক্তির উপায় আনিবনে মা সৌদি নদী আল্লাহ তালে আনু মা রহু তিরমিজি ওয়াকল হেদিথ হুন হেনুন সাইহুন নতর আল্লাহ ইমরান সামি আমিনা শেইয়ান হ্যাঁদি হেন ফাল্লাহ গাহু বীম্যা সামি আল্লাহ রসলাম দোয়া করছেন আল্লাহ ওই ব্যক্তির জীবনকে সুখীময় করুন আনন্দ করুন যে ব্যক্তি আমাদের থেকে কোনো কিছু শিখল শুনল অতপর হুবহু অন্যের কাছে পৌঁছে দিল আল্লাহ হ্যাঁ যে ব্যক্তি আমাদের হতে মানে আমার হতে কোনো হাদিস শুনল কোনো কিছু শুনল অতপর অন্যের কাছে পৌঁছে দিল হুবহু ওইভাবেই যেভাবে তিনি শুনেছেন যেভাবে তিনি শুনেছেন এর দ্বারা এটাও প্রমাণ হলো যে জ্ঞান হচ্ছে আল্লাহ যা বলেছেন এবং রসুল যা বলেছেন সেটাই হচ্ছে জ্ঞান সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান সুতরাং এই যে বিভিন্ন দুনিয়াভী উদাহরণ দেওয়া হয় হ্যাঁ করোনা হাদিসকে বাদ দিয়ে আসলে এগুলো মানে সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে এগুলোর কোনো জ্ঞান বলে বিবেচিত হবে না কিন্তু কোরআন ও হাদিস হাদিসের জ্ঞানই হচ্ছে মূলত বিবেচিত বিবেচ্য বা বিবেচিত এবং সত্যিকারের জ্ঞানই হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহ যা বলেছেন রাসুল যা বলেছেন আরও বিশেষ করে এলমু তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা হ্যাঁ তাহিত সম্পর্কে জ্ঞান অর্জন করা এর মধ্যে যেমন তিনটি মূলনীতি সম্পর্কে আমাদের জ্ঞান রাখা উচিত যেই তিনটি মূলনীতির উপরে আব্দুল হাব রাহম বই লিখেছেন উসুল উসুল তিনটি মূলনীতি তার মধ্যে কি রয়েছে যে মারিফাতুর রব হ্যাঁ রবকে জানা মারি ফাতুন দিন দিন জানা হ্যাঁ দিন জানা যে দিনের স্তর হচ্ছে তিনটি ইসলাম ইমান এহসান মারিফাতুল নবী নবী মাহমদুর রসুল্লা আসাল্লামকে জানা যার অনুসরণ অনুকরণ করতে হবে আমাদেরকে তাকে আমাদেরকে জানতে হবে হ্যাঁ তো মারিফাতুর রব আল্লাহ রব্লা আলমিনকে জানা বান্দার উপরে এটি অপরিহার্য এটি কি অপরিহার্য মারিফাতুল আব্দি রব্বাহু ও দিন আলাইহি ওয়া সাল্লাম রব সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি ইবাদতি আগ্রহ সৃষ্টি হবে আল্লাহ সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি ইবাদতি আগ্রহ সৃষ্টি হবে হ্যাঁ সূরা ফাতেহার অর্থ যদি আপনি জেনে জেনে পড়েন বুঝে বুঝে পড়েন তাহলে কি আপনার নামাজে মনোনিবেশ বেশি আসবে না আল্লাহর দিকে ধ্যানটা বেশি বাড়বে না অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে সুতরাং হ্যাঁ জ্ঞান আল্লাহকে যত বেশি জানবেন তত বেশি ইবাদতে আগ্রহ সৃষ্টি হবে মারিফাত আল্লাহ আল্লাহ তিনি একমাত্র রব তাঁর সাথে কোনো শরিক নেই তিনি একমাত্র রাজ রাজত্বের মালিক এবং সৃষ্টি একমাত্র তারই হুকুম নিয়ন্ত্রণ একমাত্র তারই হাতে অন্য কাহারো হতে পারে না এবং এ বিষয়ে আল্লাহর সাথে অন্য কেহ শরিক নেই আল্লাহ তালাস বলছেন তা বার অ খেল্লাদি বিয়ে দি মুলকু আয়লা কুল্লি সেন সদীপ অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব রাজত্ব যার হাতি তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান এল্লাদি খলা খল ম্যাউটা ওয়াল হায়া তেলিয়াব্লু খুন আইয়ুকুম আহ সানু আমেলা যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মাঝে কে বেশি উত্তম দর্শক আল্লাহ সম্পর্কে রব সম্পর্কে আমাদের বেশি বেশি জানা উচিত যে তিনি এই আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতবার আরশে সে আদিমি সমন্বিত হয়েছেন পাক যখন জানবেন যে মহান সৃষ্টিকর্তা তিনি ওপরে আছেন হ্যাঁ পাকের রব আল্লাপাক সম্পর্কে যত বেশি জ্ঞান রাখবেন তত বেশি ইমানটা মজবুত হবে ইমানটা মজবুত হবে আপনারা দেখবেন জাল্লা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে হ্যাঁ মানুষেরা ধারণা পোষণ করে জাল্লা পাক সকল জায়গায় বিরাজমান আছে অথবা বলে থাকে জাল্লা পাক সকল মমিনের কল্পে রয়েছে অথচ এই আকিদা সম্পূর্ণ বাতিল এই আকিদা সম্পূর্ণ বাতিল বরং সঠিক আকিদা হচ্ছে জাল্লা সুভানুয়াতালা হ্যাঁ সপ্তম আকাশের ওপরে মেয়ে আছেন সেখান থেকে তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন সেখান থেকে তিনি সব কিছু জ্ঞান রাখেন এবং তার জ্ঞানের বাহিরে কোনো কিছু মানে ঘটতে পারে না তার জ্ঞান দ্বারা কিছুকে তিনি ব্যস্টন করে রেখেছেন হ্যাঁ এবং আল্লাহ পাকের জ্ঞানকে কেউ ব্যস্টন করতে পারে না সুহান আল্লাহ আল্লাহ পাক এত অধিক জ্ঞানের অধিকারী এর মধ্যে আইল তাহিদ হ্যাঁ মানে সম্পর্কে জ্ঞান অর্জন করা অর্থাৎ আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে জ্ঞান রাখা অর্জন করা এটা জরুরি যে এক আল্লাক তার সাথে কোনো শরিক নেই তিনি হচ্ছেন এবাদতের যোগ্য আমরা যখন কালেমা পড়ি আল্লাহ হ্যাঁ আমরা যদি জেনে বুঝে কালেমা পড়ি এর অর্থ জেনে বুঝে পড়ি তাহলে নিঃসন্দেহে হ্যাঁ ইমানের উপরে মজবুত থাকাটা সহজ হয় কিন্তু যদি হ্যাঁ না বুঝি কোনো লোভে পড়ে যদি কেউ ইসলাম গ্রহণ করে তার তাহলে এই লোকটির ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকাটা অনিশ্চয়তা হয়ে যায় হ্যাঁ কঠিন হয়ে যায় কোনো এক সময় যখন আর একদিকে কোনো কিছু আসে এরকম লোভনীয় তাহলে সে সেই দিকে লাভ দেয় বা ঝাঁপ দেয় সেদিকেই চলে যায় হ্যাঁ আমরা দেখেছি যে এই সৌদি আরবে প্রবাসে আমাদের ইসলামী দাওয়া সেন্টারগুলো মাসাল্লাহ মানে বিধর্মী বা বিভিন্ন এক কথাই যারা গাইল ইসলাম যারা মুসলমান নয় তাদের কে দাওয়াত দিয়ে থাকেন এবং দেখা যায় অনেক ভাই যারা ইসলাম কবুল করেন কিন্তু মনে হয় না বুঝে করার কারণে হতে পারে যে তারা বেশি দিন ইসলামের ওপরে টিকে থাকেন না এটা একটা হতে পারে যে তারা ইসলামকে বুঝে শুনে ইসলাম কবুল করেন না হয়তো তাদেরকে হঠাৎ করে দাওয়াত দেওয়া হয়েছে তারা তার কথাই আকৃষ্ট হয়ে হ্যাঁ ইসলাম কবুল করেছেন কিন্তু দেখা দেখা ইসলামের যে হুকুম হাকাম ইসলাম কবুল করলে যে কতগুলো করণীয় কতগুলো বর্জনীয় রয়েছে হ্যাঁ কষ্ট স্বীকার করতে হয় এগুলোর ক্ষেত্রে যখন আসে তখন কষ্ট হয়ে যায় তখন এই ইসলামকে পরিত্যাগ করে চলে যায় কারণ সে ইসলামের পর কিন্তু সারটা লাভ করে নাই ইসলাম কি বলছে ইসলাম কবুল করলে দিন ইসলাম মানলে এর পরিণতি কি হ্যাঁ এর প্রতিদান কি এইটা ব্রেনে এইটা কল্পের মধ্যে গেথে না নেওয়ার কারণে এরা ইসলামের যে হুকুম হাকামগুলো পালন করতে গিয়ে অনেক কঠিন মনে হয় তখন তারা এটা ছেড়ে চলে যায় সুতরাং ইসলামকে বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহর একত্রবাদ সম্পর্কে জানতে হবে আল্লাহ সেই জন্য বলছেন লা তুমি জানো হ্যাঁ জেনে রাখো হ্যাঁ জি তাহলে জানার কথাটা আসছে আগে আগে জানার কথাটা আসছে জানতে বলছেন আল্লাহ বলছেন পড়ো তোমার নামে আবার আল্লাহ সব তালা পৃথিবী সৃষ্টি করার আগে কলমকে সৃষ্টি করেছেন আল্লাপ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন হ্যাঁ সুতরাং সব মিলে আপনি যদি খেয়াল করেন তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে হ্যাঁ যেটি প্রমাণ করে যে শিক্ষাই একমাত্র আপনার ইবাদ ইবাদতে আগ্রহ সৃষ্টি করার প্রধানতম উপায় শুভান